এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আর আধিরা চলে আসলাম আমাদের গার্ডেনে। আর গার্ডেনে এসে আগে আমি গাছে জল দিয়ে নিলাম, আর আধিরা আমার সাথে সারা দিন কি করবে না করবে সেগুলোর প্ল্যান সেট করলো। তারপরে হঠাৎ মনে হলো কিছু লাল শাক তুলে নিই, আজকে দুপুরের লাঞ্চের জন্য লাল শাক রান্না করব। এদিক থেকে দেখি প্রচুর টমেটো হয়েছে আর অনেকগুলো টমেটো পেকেও গিয়েছে। তো আধিরা আবার আর একটা বোল নিয়ে আসলো, এখন আধিরা আমাকে টমেটো তোলায় হেল্প করছে। মা মেয়ে দুইজন মিলে একসাথে বেশ কিছু টমেটো তুলে নিলাম, আই মিন পাকা টমেটোগুলো আমরা তুললাম। টমেটো তোলা হয়ে গেল, এখন আমি একটু জুকিনি গাছগুলো চেক করলাম, বেশ কয়েকটা জুকিনি হয়েছে। আর জুকিনি পাতাগুলো যে এত সুন্দর হয়েছে, আর এই জুকিনি পাতা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম কুমড়ো পাতার মতো টেস্ট। আর এরপরে দেখুন আমাদের এই প্রচুর গ্রিন বিন হয়েছে। গ্রিন বিন গাছটা আমি খুব আগে লাগাইনি, খুব ছোট ছোট গাছে গ্রিন বিন হয়েছে, তো গ্রিন বিনের ফলন কিন্তু খুবই ভালো। আর এদিক থেকে আমাদের লাউ গাছে একটা বড় লাউও হয়েছে, এই লাউটার কয়েকদিনের ভেতরেই পাড়ার মতো হয়ে যাবে। তো এই ছিল আমাদের মা মেয়ের আজকে সকালের বাগান পরিদর্শন এবং ভেজিটেবল হারভেস্ট। আধিরা সবজিগুলো নিয়ে হাতে দাঁড়ালো এবং আমি বেশ কিছু ছবিও তুলে দিলাম। আর এই যে এই হচ্ছে আমাদের আজকের হারভেস্ট। তো তারপরে আবার আমি ঘরে চলে আসলাম, এসে শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিলাম। আর আজকে আমি শাকটা রান্না করব হচ্ছে কুচো চিংড়ি এবং পেঁয়াজ দিয়ে, ভাজি করলাম, দারুণ মজার হয়েছে খেতে। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। বাই।